আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলছেন রস টেলর তাই প্রথম ইনিংসে টেলর ব্যাট করতে নামার সময় বাংলাদেশের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানান টেলর বলছেন বাংলাদেশের দেওয়া এই সম্মান তিনি কখনোই ভুলবেন না বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান এই টেস্ট ম্যাচে টেলরের ক্যারিয়ারের শেষ সাদা পোশাকের ম্যাচ দু সালে শুরু করা সাদা পোশাকের ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে দু হাজার এরপরও ছয় ম্যাচের জন্য হয়তো টেলরকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তবে সেগুলো সবই ওয়ান ডে ম্যাচ ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস বিপক্ষে ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভারে ট্রস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিন মাঠে নামার প্রয়োজন পড়েনি টেলরের দ্বিতীয় দিন সকালে শতক হাঁকানো ডেভন কর্নওয়েকে রান আউটের ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ তারপরই মাঠে নামেন টেলর টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশে দাঁড়িয়ে টেলরকে সম্মান জানান একাদশের বাইরের ক্রিকেটাররাও ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন সকালে এই ঘটনার পরই বিশ্ব মিডিয়ায় প্রশংসা কুরান টাইগাররা সে দলে যোগ দিয়েছেন খোঁজ টেলরও দিন শেষে তিনি বলেন আজ ক্রিজে যাওয়ার সময় বাংলাদেশের ক্রিকেটাররা হৃদয় থেকে যে সম্মান দেখালেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এটি আমি কখনোই ভুলব না জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি টেলর উনচল্লিশ বল খেলে বিদায় নিয়েছেন প্রথম সেশনেই আটাশ রান আসে তার ব্যাট থেকে এবাদত হোসেনের বলে শরীফুল ইসলামের তালুবন্দি হয়ে মার ছাড়েন টেলর বাংলাদেশের মাত্র একশো ছাব্বিশ রানে অল আউট হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ক্রাইস্ট চার্চের রং বদলানো পিচকে দুষলেন বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রেন্স নিউজিল্যান্ডের বলারদের প্রশংসাও করেছেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্ট চার্চের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে টাইগার অল আউট হয়েছে একশো আগে ব্যাট করে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল উইকেটে রান দুই দলের ব্যাটিং ঠিক বিপরীত হওয়ার কারণ হিসেবে পিচকে দাঁড় করাচ্ছেন প্রিন্স নিউজিল্যান্ডও প্রথম দিনে মাত্র একটি উইকেট হারালেও দ্বিতীয় দিনের প্রথম সেশনে হারায় চারটি উইকেট তিনি বলেন আমাদের ব্যাটিং লাইন জন্য খুব কঠিন একটা দিন ছিল আজ অবশ্যই নিউজিল্যান্ড খুব ভালো শুরু করেছিল তারা বলে ভালো সুইং পেয়েছে পিচে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত ছিল গতকাল পিচ কিছুটা নরম ছিল কিন্তু গতকালকের নরম অবস্থায় গর্তের সৃষ্টি করেছে যখন পিচ শক্ত ও দ্রুতগতির হয়ে পড়ে তখন ব্যাট করা আসলে খুব কঠিন হয় নিউজিল্যান্ড আজ খুব ভালো বলিং করেছে